বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে লিখলে পরীক্ষার খাতায় আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার হন, মানে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার আপনি তুলতে পারবেন, এবং যারা ডিগ্রিতে ফেল করেন বা সাবজেক্টে ভালো পরীক্ষা দিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো শুরুতে বলবো যে কিভাবে লিখলে পারে আপনি ভালো নাম্বার পাবেন। তো সেটি হচ্ছে প্রথম যে টিপসটা দেবো সেটা হচ্ছে যখন আপনার সামনে একটি খাতা চলে আসবে লেখার জন্য, তো প্রথমে আপনার যে ফিল আপগুলো করতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম কোড, এগুলো আপনি খুব ভালো করে ফিল আপ করে নেবেন মানে প্রথম অবস্থায়। এবং উপরে দেখবেন যে আপনার নাম লিখতে হয় বড় অক্ষরের, মানে এই জিনিসগুলা আপনি কখনোই ভুল করবেন না। আরেকটি বিষয় হতে পারে, ধরুন আপনি ওইগুলা ফিল আপ করছেন অর্থাৎ বৃত্ত ভাট করছেন, করতে করতে আপনার এক এরকম একটা কোশ্চেন আপনাকে দিয়ে দিল। অনেক সময় কি হয় যে আপনি এইভাবে কোশ্চেন দেখছেন আবার বৃত্ত ভরাট করছেন, তো সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় কি যে আপনার ওই বৃত্ত ভরাটে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এই যে গত 16-17 ব্যাচের যারা ফাইনাল ইয়ার 22 সালে যাদের রেজাল্টটা হলো তাদের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এ বি আসছে, মানে আপনার ইয়েটা রেজাল্ট এ বি মানে কি অ্যাবসেন্ট। মানে আমি আমার বেশ কয়েকটা ছোটো ভাই আছে, তাদেরকে জিজ্ঞেস করছি যে তুমি কি পরীক্ষা দাওনি, বলছি ভাই আমি তো পরীক্ষা দিয়েছি, তারপর অ্যাবসেন্ট কেন আসলো জিনিসটা আমি কিন্তু বুঝতে পারলাম না। তো অ্যাবসেন্ট আসার মূল কারণ হচ্ছে যে আপনার আপনি এইভাবে খাতাটা এই কোশ্চেনটা দেখছেন অর্থাৎ আপনি বৃত্ত ভরাট করছেন, এই ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে আপনার এক্সাম কোড ভুল হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হতে পারে, রোল নাম্বার ভুল হতে পারে, মানে একটা ভুল হয়ে গেলেই কিন্তু সেই সাবজেক্টটাকে আপনাকে অনুপস্থিত ঘোষণা করে আপনার ফলাফলটা এ বি আসতে পারে, এ বি অর্থাৎ অ্যাবসেন্ট, এই ঝামেলাটা কিন্তু সৃষ্টি হতে পারে। তো এটা খুব সতর্ক থাকবেন। এরপরে যখন শিক্ষক আপনাকে এরকম একটা প্রশ্নপত্র যখন আপনাকে দিয়ে দেবে তখন আপনার কাজটা কি হবে, প্রথমে আপনি টোটাল প্রশ্নপত্রটা দেখে নেবেন যে কোনগুলো আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়, যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে আপনি সেইটাতে আগে হাত দেবেন। যেমন আমাদের সাধারণ অর্থে কী থাকে যে এই যে প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ক বিভাগ, এরপরে দেখেন এখান থেকে থাকবে হচ্ছে খ বিভাগ, এরপর থাকবে গ বিভাগ। এখন ক বিভাগে আপনার দিবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা থাকবে, 12টার মধ্যে আপনার 10টা অ্যান্সার করতে হবে। আপনার খ বিভাগে আপনার অ্যান্সার করতে হবে 5টি, দেওয়া থাকবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 8টা, ওর মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। ঠিক গ বিভাগেও আপনাকে এরকম 8টা দেওয়া থাকবে, আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। তো এই টেকনিকটা আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে ক বিভাগ, ক বিভাগটা অনেক সময় দেখা গেলো যে আপনার কমন পড়েনি, সেই জিনিসগুলা আপনি লিখলেন না, এই কাজটা আপনি কখনো ভুল করবেন না। আপনি ক বিভাগের যে প্রশ্নটা থাকবে ক বিভাগটা দরকার হলে আপনি লাস্টে লিখবেন, একটা সময় করে নেবেন, সেই সময়ের মধ্যে আপনি ক বিভাগটা লিখবেন, এটা আপনি বাদ রাখবেন। আপনি খ বিভাগ থেকে লেখা শুরু করবেন এবং প্রত্যেকটা প্রশ্ন আপনি কতটুকু সময় ধরে লিখবেন এই বিষয়টা আপনি আগে ফিক্সড করে নেবেন যে আমি খ বিভাগের জন্য কতটুকু সময় নেব এবং গ বিভাগের জন্য কতটুকু সময় নেব। তো এরপর আপনি যেই বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে আপনি সেটা করবেন। গ বিভাগের প্রশ্নগুলো একটু বড় করার চেষ্টা করবেন, 3 থেকে 4 পৃষ্ঠা। এরপরে যখন আপনার এই দুটো লেখা শেষ হয়ে যাবে, আপনার যখন দেখবেন যে আর 1 ঘন্টা মাত্র বাকি আছে, তখন এখানে যদি 2টা বাকিও থাকে গ বিভাগে, তখন আপনি খ বিভাগে এই ক বিভাগে চলে আসবেন। এসে এখান থেকে দেখবেন যে অনেক সময় কি হয় যে আপনি দু একটা ধরেন পারলেন না, তো আপনি আপনার পাশে যে থাকবে তার কাছ থেকে একটু দেখে নেবেন যে দোস্ত আমার এটা হচ্ছে না একটু বলে দাও, সে কিন্তু বলে দেবে। মানে লাস্টের দিকে কিন্তু হল একটু ক্লিয়ার থাকে, মানে প্রথম অবস্থায় খুব গার্ড পড়ে কিন্তু লাস্টের দিকে একটু ক্লিয়ার থাকে। তো সে সময় আপনি যদি কটা ইয়ে করেন, মানে পার্শ্ববর্তীকেও থাকলে পরে আপনি একটু হেল্প নিতে পারেন যে দোস্ত এটা পাচ্ছি না একটু বলে দাও, তাহলে পরে এখানে যদি 10-এ আপনি 10 পান তাহলে আপনার পরীক্ষাটি কিন্তু হবে সেই রকমের একটা পরীক্ষা, সবচেয়ে ভালো এবং বেস্ট পরীক্ষাটা কিন্তু আপনি দিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। এইভাবে যদি আপনারা পরীক্ষা দেন আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলি, সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো খ বিভাগ হোক অথবা গ বিভাগ হোক, যে কোনো একটা প্রশ্ন আপনি পারছেন না,
এখন আপনাকে লিখতে হবে পাঁচটা করে, যেহেতু এই গ বিভাগে লিখতে হবে পাঁচটা, খ বিভাগেও পাঁচটা লিখতে হবে। এখন এই পাঁচটার মধ্যে ধরেন আপনি তিনটে পারলেন, গ বিভাগে আপনি চারটা পারলেন, তো একটা দেখা গেলো যে আপনি ফেলে আসছেন। এই কাজটা আপনি কখনো ভুলেও করবেন না, এই বিষয়টা আমি বারবার আপনাদেরকে সতর্ক করব, এই কারণেই যে অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় ভালো নাম্বার আসে না, এইটা হচ্ছে একটা মূল কারণ। আর সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রশ্নে টাচ না দেওয়ার কারণে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকমেন্ডেশন করব যে খ বিভাগে যে পাঁচটা প্রশ্ন থাকবে, পাঁচটার মধ্যে যদি আপনার চারটা কমন, তিনটা কমন পড়ে আর দুইটা যদি কমন না পড়ে, আপনি কখনো ওই তিনটাই লিখবেন না, আপনি পাঁচটাই লিখবেন। মানে বানিয়ে হোক আর যেভাবে হোক আপনি প্রত্যেকটা প্রশ্নে টাচ করে আসবেন, যেই কটা প্রশ্ন চেয়েছে আপনি সেটাই লিখবেন। এবার গ বিভাগে মনে করেন যে আপনি পাঁচটা লিখতে হবে, তার মধ্যে মনে করেন যে চারটা আপনার কমন এসছে, একটা আপনার কমন আসেনি। অনেকে কী করে, চারটা তো লিখছি, একটা না লিখলে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি যেটা পারবেন না সেটা বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসলেও আপনি আসবেন, মানে খাতা ভরে আসবেন এক কথায়, দেখবেন যে আপনি নাম্বার পাবেন। অনেক সময় নাম্বার বা রেজাল্ট খারাপ হওয়ার এটা একটা মূল কারণ যে আমি যেগুলো পারি সেইগুলোই লিখে আসি, আর যেগুলো পারি না আমি সেগুলো লিখি না। এই এই কাজটা কখনোই করবেন না। আপনি যেটা পারেন আর না পারেন, মানে প্রত্যেকটা প্রশ্নে আপনি টাচ দিবেন, প্রত্যেকটা প্রশ্নে, তাহলে পরে কী হবে যে আপনি দেখা গেলো যে এই যে আপনার এখানে যে গ বিভাগের প্রত্যেকটা প্রশ্নে পাঁচটা প্রশ্ন লিখতে হবে, দশ করে মার্ক, তা আপনি যদি বানিয়ে বানিয়ে লেখেন, ধরেন একটা পারলেন না, বানিয়ে বানিয়ে আপনি চার পাঁচ পৃষ্ঠা লিখলেন, তো সেখানে পরীক্ষক কিন্তু চার থেকে পাঁচ হলেও কিন্তু আপনাকে দিবে, চার পাঁচ আপনাকে দিবে যদি আপনি বানিয়ে লেখেন। তো এরকম চার পাঁচ মার্কের জন্য কিন্তু অনেক সময় দেখবেন যে স্টুডেন্ট ফেল করে যায়। তো আপনি যদি বানিয়ে বিষয়টা লিখতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো মার্কে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। তো এটাই আরেকটি বিষয় আমি সবচেয়ে বলবো যে পরীক্ষার রুমে আপনি ঘড়ি নিয়ে যাবেন, এটি কিন্তু মানে টাইম সেটটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ঘড়ি নিয়ে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ক বিভাগের জন্য আমি কতটুকু সময় রাখবো, খ বিভাগের জন্য আমি কতটুকু সময় রাখবো, এবং গ বিভাগের জন্য আমি কতটুকু সময় রাখবো। এইভাবে ঘড়ি নিয়ে ম্যাচিং করে যদি আপনি আপনার প্রশ্নগুলো লিখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার পরীক্ষা সবচাইতে ভালো হবে। মানে আপনি ওই যে পরবর্তী সময় আবার ইম্প্রুভ দেওয়া লাগবে, ইম্প্রুভ আপনার দেওয়া লাগবে না, আপনি ভালো রেজাল্ট নিয়েই আপনি ডিগ্রি পাস করতে পারবেন। তো এই 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 যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা আপনারা হন ডিগ্রি ফার্স্ট ইয়ার, ডিগ্রি সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ার, মানে যে ইয়ারই হন না কেন এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করবেন, আশা করি সবচাইতে ভালো রেজাল্টে আপনি পাস করতে পারবেন। তো এটাই হলো মূল থিওরি, আশা করি ভিডিওটি যারা দেখলেন অনেক উপকৃত হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর পরবর্তী সময় আমি অনার্সের এই এই প্রসেসটা দেবো যে কীভাবে আপনি অনার্সে ভালো করতে পারবেন, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।